তারপরে লাভের দিকে নিচের দিকে করে চপটা করে চলে গেছে। মাস্টারের কিচ্ছু না, খালি চামড়া ঝুলছে, কিচ্ছু না, তাই নাকি? মা কালীর দিব্যি। তারপরে তারপরে অ্যাক্সিডেন্ট রুগী কেউ হাত দেয় না, মেলার মতো লোক জমা হয়ে গেছে, মানে নিচের দিকে কিচ্ছু না রে, কিচ্ছু না, খালি চামড়া ঝুলছে, কিচ্ছু না। অ্যাক্সিডেন্ট রুগী সব মেলার মধ্যে সব ভিডিও ক্যামেরা করছে, হ্যাঁ, কেন ফেসবুকে ছাড়বে, লাত পাবে, হ্যাঁ, লাত না রে, লাইক, হ্যাঁ হ্যাঁ লাইক পাবে। এবার আমি গিয়ে দেখলাম আমার মাস্টার, মানে নিচ মানে লাভের নিচে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, উপরেটা জিন্দা আছে, মাস্টার বলছে এইভাবে করছে। দেখ তোর সামনে যদি তোর মাস্টার ওইভাবে করে সহ্য হবে না, সঙ্গে সঙ্গে মাস্টার ঘাড় উঠিয়ে দিলাম তুই, হ্যাঁ, তারপরে নিচে দিয়ে কিন্তু কিচ্ছু নাই, হাড্ডি খালি, চামড়া খালি ঝুলছে, কিচ্ছু না। দেখো মাসি বেলের কাটাতে এই গ্রামের পয়সা লুটে নিব, আমার চোখের পলকে চলে বেঁধে দেখো মাসি বেলের কাটাতে, চলে বেঁধে দেখো মাসি বেলের কাটাতে, গ্রামের পয়সা লুটে নিব আমার চোখের পলকে, গ্রামের দারোগা বাবু thank you.
ওই হিরো আমি কিন্তু তোমাকেই পছন্দ করেছি নামটা কি জানো আসতে বুনু ছোটুর ভাতে বেগুন পুরা মা মজা লেগে ছোটুর ভাতে বেগুন পুরা মা মজা লেগে বাপন কেমন আছো সোনা বাপনের ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে ভালোই তো বলছি খারাপ বলেছি কোথায় রে আমি আর ডাক দিতে পারবো না সুরমা লাগাই লেলো রে লিপস্টিক লাগাই লেলো রে হালতা মাখে লেলো শ্যাম্পু মাখে লেলো রে সাজলে ও সজনি সুরমা লাগাই লেলো আলতা পড়ে লিপস্টিক লাগাই লেলো রে সুরমা লাগাই লেলো রে পাউডার মাখে লেলো রে লিপস্টিক লাগাই কবে ঝুকতা নেই সালা আমি ঝুকাতে জানি মাথা তো মারবি না কেন মাথা তো অসুখ আছে কি অসুখ আছে মাথা তো মারলে আমি বিছানা তো মুইতা দিছি রে আচ্ছা তোর নামটা কি রে আমার নাম পটল পটল হ্যাঁ তোর বাবার নাম গুড বাইগান কি গুড বাইগান তোর মায়ের নাম বাইগান তোর বাড়ি রামকারলা এই সবচেয়ে তরকারির বংশ ও মা গো টপাট এছরাই তোকে কে তৈরি করেছিল রে সোনা খবরদার হাত দিবি না শরীরে এই
চিরাই তোর ভয় লাগে না আমাকে দেখে এই কি তুই তো মেয়ে ছলা রে মেয়ে ছলাকে দেখে ব্যাটা ছলা ভয় করবে তোকে ধরে কেবে না মুছড়ি দিব এমনি করে রে মুছড়ি দিব তোকে চিনি আমাকে মুছড়ি দিব তোকে আমি এই মেয়ে ছলা তোরা মেয়ে ছলা না এই শুন তোদেরকে মেয়ে ছলা মনে হয় না তাহলে কি তোদেরকে হিজলা মনে হয় রে হিজলা মনে হয় জানি মেয়ে ছলা তোরা মেয়ে ছলা এই কি বললি তুই আর বলবি তোর পাগল কাটা করে দাও চুপ আমাকে মারবে তোর পাগল কই গো মামা শিরা আমাদেরকে অপমান করেছে তাই না এই শুন মেয়ে ছলাই কি তোর মেয়ে ছলা হ্যাঁ মেয়ে ছলা কি করতে পারে রে কি করতে পারে না এই পুরুষ চারুদিকে চরুস বেটা ছলা উঠব তিরপাল ফাইড়া এই তুই জানিস না কি আমরা মেয়েরা হচ্ছি এই পৃথিবীর ভবিষ্যৎ বাপ রে ভবিষ্যৎ রে বাপ রে তোরা ভবিষ্যৎ না তাহলে তোরা এই পৃথিবীকে খারাপ করতেছিস কেমন করে চাংড়া বাচ্চাকে তোরা বিয়া করে খিটকাল করে দিস চুপ কর নাকি রে ভাই আমার দিকে আছো তো আবে বল না ভাই এই খবরদার তবে আজ দেখা যাবে পুরুষ আর নারী থেকে লড়াই লাগবে হবে হ্যাঁ হবে হবে হ্যাঁ হবে দাঁড়া একটু চুপ কর কি কই গো মামাশিরা কোথায় বলেছে আমরা যেমন বারো হাতের শাড়ি পরতে শিখেছি আমরা যেমন ঘরে আগুন লাগাতে পারি আমরাই কিন্তু নিভাতে পারি তাই না কোথায় বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে আমরা সবাই একদিকে জোর হাত তালি হাতরো হাতরো হাতুটা হাতুটা বন্ধুকার ধরে একবার মুছিয়ে দিব চিনি এইচরাই হাত তালি দিছে মানে শুন এগুলা মেয়ে ছেলা এখানে আমার বংশধর দেখতে পাচ্ছিস এগুলা তোর বংশধর এটা হচ্ছে আমার বংশধর এগুলা তোর কুষ্টি হ্যাঁ ও ভাই এই ব্যাটা চাংড়া নাকি তোমরা যদি আমার বন্ধু হয়ে থাকো যদি হিজড়া না হও তাহলে জোরে করে একবার হই মারো তো রেগেলা 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 আমার কুষ্টি যদি রেগে যায় হ্যাঁ তোর কুষ্টি কোন দিকে পালাবে রাস্তা খুঁজে পাবে না এই কি ভুলে যাস না কি বিয়ে করে নিয়ে আসবো ঘরে হ্যাঁ আর রাতে এমন মন মারবো সকালে কাউকে মুখ দেখাতে পারবে না তারপরে দিন তুই বুঝতে পারবি কি করবি এই ভয় লাগে না এই এই আমরা মেয়েরা হচ্ছি কি আমরা হচ্ছে জেনারেটর মেয়ে শালা জেনারেটর হ্যাঁ জেনারেটর এই তুই যদি জেনারেটর হস হ্যাঁ মেয়ে শালা যদি জেনারেটর হয় হ্যাঁ এইখানে চত্তুটি ব্যাটা চাংড়া আছে হ্যান্ডেল নাকি রে ভাই এই কি ভুলে যাস না কি রে আমাদের শরীরে এত পাওয়ার হ্যাঁ যে ছুলে কাণ্ডে শট লেগে মরে যাবি কেন না আমরা হচ্ছি কি বাল্ব তোরা বাল্ব আমরা হচ্ছি বাল্ব তোরা যদি মেয়ে চালা বাল্ব থাক হ্যাঁ আমরা বেটা চাংড়া কি আমরা ও কি কি আই ভালো করে বল তোরা মেয়ে চালা বাল্ব এই বেটা চাংড়া হোল্ডার হোল্ডার ছাড়া বাল্ব কাজে লাগবে না নাকি রে ভাই লাগবে না না এইখানে কি কি রে তোরা কি করেছিস রে মেয়ে ছেলে যা করবে বেটা চাংড়া যা করবে তা করতে পারবি চ্যালেঞ্জ 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 হ্যাঁ মরলি রে মরলি কখনো না এই শুন কি তোরা যখন জমিতে চাষ করতে পারিস আমরাও পারি তোরা যেমন কোদাল দিয়ে মাটি কাটতে পারিস আমরাও করতে পারি আমরা তোরা যদি ডাক্তার হতে পারিস আমরা নার্স ঠিক আছে হ্যাঁ তোরা নার্স তোরা তো কেইটা বেটা শেষ করে দিছিস রে বেটা চাংড়া যা করবে তা করতে পারবি অবশ্যই চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ সব করব যেটা করবি সেটাই করব আই যাব আই কি লে চুম্মা খেয়ে দেখা রে বাপিকে চুম্মা খেয়ে দেখা কত পাওয়ার আছে বুকে চুম্মা খেয়ে দেখা রে ভাই চুম্মা খেলাম বাপিকে ওকে চুম্মা খেতে হবে পারবো বাপিদা ওই বাপিদা চুম্মা খা এখানে এসো তুমি আরে এসো না ও আমার লোক আছে আসবে না কই গো এই কি আমরা বেটা ছেলেকে কেন চুম্মা খেতে যাব যা একটা মেয়ে ছেলেকে চুম্মা খাইয়ে যা অবশ্যই খাবো খাই দেখ খাচ্ছি কি না খা খা ওটে আতে 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 ছোট্টু গালা কে এই ছোট্টু গালা ছোট থাক আমরা মেয়েরা কখনো ছোট নই আমরা বড় যেটা করবি সেটাই করব চ্যালেঞ্জ জামা খুল কি আমি জামা খুলি তুইও জামা এই ভাই খুল জামা খুল না জামা খুল এই দাঁড়া জামা খুল না তো আমি নিচে খুলে নেব মারবো ধরে চোর না
শুন আমাদের মান সম্মান রয়েছে তোদের মান সম্মান আছে শুন আমরা শুনছি তোরা যত কিছু হ আর যত বড় হ মেয়ে ছেলে মেয়ে ছেলে থাকবে আচ্ছা শুন একটা কথা বলবো কি রে তুই হচ্ছিস পুরুষ আমি হচ্ছি নারী তোকে পুরুষের জায়গায় রাখলাম আর আমি আমার নারীর জায়গায় থাকলাম ভাই পুরুষ নাই আমি হিজড়া আছি এই এই চল স্কুল চল দেরি করব না তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি চল তোকে আমার দেখ আমার বাবা একটা কথা বলেছে কি বলবো বল হো বেটা সোনা রে যসন বাবা পচা পুকুরে তার মানে তোর পচা পুকুরে আমরা পচা পুকুর কি করে ওই পুকুরে বড় বিপদ ওরে ওই পুকুরে বড় বিপদ পড়ে যাবি ছড়া কলির ভিতরে বেটা সোনা রে বেটা সোনা রে যসন বাবা পচা পুকুরে বেটা সোনা রে যসন বাবা পচা পুকুরে स्कूल चले দরজা খুল দরজা খুল দরজা তো খুলবই হ্যাঁ তোরা তো জানিস হ্যাঁ আমার কাছে ক্যাপ্টেন হ্যাঁ চাবি আমার কাছে তাড়াতাড়ি খুল ওদিক মুখ ঘুরা দেরি করিস না ওদিক মুখ ঘুরা দেরি করিস না খুব ফটাফট মুখ ঘুরা ওদিকে ফটাফট মুখ ঘুরা খুলেছিস তোর নজর খুব খারাপ আছে তাড়াতাড়ি খুল জানিস তো আমার প্যান্টের নিচে চাবি থাকে ও তাই কেন আর জায়গা নাই তো রাখার এ পাগলি তুই ডোরার মধ্যে রে ডোরার মধ্যে রে ঠিক আছে খুল তাড়াতাড়ি খুল মা গো টপ টপ তোকে বিয়ে করব আমি ভাবছি আই লাভ ইউ মা সেম টু ইউ তাড়াতাড়ি খুল দেখবি না নজর খারাপ লাগছে ইয়া কট 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 খুলে না রে খুলেছিস না জংলে গে আরে ভালো করে খুল গিরিজ দে এই আমি গিরিজ কোথায় পাবো যে তোকে দিব একটু আছে আমার কাছে থাম বেরিয়েছে কাস্টমারস্ট করে একটু পাক্কা বাড়াইলো তাড়াতাড়ি করে খুল তো কিচ্ছু দোষ নাই আমার দাম বাপ রে পিছলেই যে রে এবার খুলে যাবে ইয়া কাট 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 আছে খুলেছিস আরে কটা বাজে এই আমার থারিয়াতে দিতে পারছিস না কাল পট্টি ঝনঝনি দেবো বলছিস পুরো থারে লি লি জাগবারে দে থারিয়া দে তুই আইগি রে এই কটা বাজে ই নটা ছটা হবে বাস নটা ছটা উমা তোর সাহস তো কম নয় ও তো ছড়া সত্তর সম্মুখ পুরো পাথর না না বলছি না এই পরাজ কর দাঁড়া কনপটি দিকে পরাজ কর ঝনঝনি দুবক বারে চলিস কনপটি ঝনঝনি দুবক বারে দাঁড়া বলছি দিন পরাজ কর দিন পুরো পরাজ কর মার পথে ধরে ছিল একদম ই আমাকে মেরে দিছে এই কি হয়েছে রে তুই জানিস না এটা হচ্ছে আমাদের গুরুর সিংহাসন কোন গুরু আরে গুরু নয় যিনি আমাদের শিক্ষক মহাশয় উনাকে গুরুদেব মহাশয় বলা হয় মানে মাস্টার মাস্টার বাপের চেয়ার সরকারের চেয়ার যে মনসে বসবে না কি রে ভাই আইন আছে দিবকল পট্টি ঝনঝনি দিবক বারে বড় আস করে দিয়া শোনা ঠিক আছে গেট আউট সবাই গেট আউট সবাই গেট আউট এই চল 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 এই গেট আউট মানে কি গেট অন মানে বস কবে শিখেছিস ইংলিশ রে কোন স্কুলে লাগাপড়া করছিস রে এই স্কুলে সেউ 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 ফা ফা সেউ 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 ফা 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 তার মানে সেউ 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 ফা 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 এই তোর ভাষা বুঝতে পারছিস না মানে বসতে বলছি বসতে আচ্ছা ঠিক আছে সেউ 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 এই হো পা হো পা হো পা হো পা বাপ রে চুচকি মুখি গুন্ডে গা এই চুচকা মুখি আরে তোর নাকটা তো গাড়ুলার মতো না চটে গাড়ুলার এই মাস্টার আজকে আসবে না রে কেন তুই কি আছিস কেন রে কাঞ্চি না রে পেতা ঠিক করছি রে চোয়া পটল চো এই পটল মাস্টার আজকে আসবে না রে কেন কেন জানিস কেন
চোপ মাস্টার অ্যাক্সিডেন্ট কি করে মাস্টার 18 চাকা লড়িতে অ্যাক্সিডেন্ট ও মা 18 চাকা লড়িতে স্কুল আসছিল 18 চাকা তো বলছি সাইকেল করে স্কুল আসছিল আর সাইকেল স্লিপ করে কিনা 18 চাকা লড়ি চাকা তো পড়া হলো তারপরে লাভের দিকে নিচের দিকে পড়ে চোপটা করে চলে গেছে মাস্টারে কিচ্ছু না খালি চামড়া ঝুলছে কিচ্ছু না তাই নাকি মা কালির দিব্যি তারপরে তারপরে অ্যাক্সিডেন্ট রোগী কেউ হাত দেয় না মেলার মতো লোক জমা হয়ে গেছে মানে নিচের দিকে কিচ্ছু না রে কিচ্ছু না খালি চামড়া ঝুলছে কিচ্ছু না অ্যাক্সিডেন্ট রোগী সব মেলার মধ্যে সব ভিডিও ক্যামেরা করছে হ্যাঁ কেন ফেসবুকে ছাড়বে লাত পাবে হ্যাঁ লাত না রে লাইক হ্যাঁ হ্যাঁ লাইক পাবে এবার আমি গিয়ে দেখলাম আমার মাস্টার মানে নিচ মানে লাভের নিচে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা উপরে এটা জিন্দা আছে মাস্টার বাচ্চা এইভাবে করছে দেখ তোর সামনে যদি তোর মাস্টার ওইভাবে করে সহ্য হবে না সঙ্গে সঙ্গে মাস্টার ঘাড় উঠিয়ে নিলাম তুই হ্যাঁ তারপরে নিচে দিয়ে কিন্তু কিচ্ছু নাই হাড্ডি খালি চামড়া খালি ঝুলছে কিচ্ছু না সঙ্গে সঙ্গে বাঙি বাঙিটল হসপিটাল ভর্তি করলাম হ্যাঁ ডাক্তার বলছে ডাক্তার মশাই যত টাকা লাগুক আর যত কিছু হোক আর মাস্টার মশাই কিন্তু বাঁচাতে হবে এবার ডাক্তার দেখে মাথা খারাপ মানে নিচে দিয়ে কিচ্ছু নেই তারপরে বাঁচবে কিভাবে অসম্ভব ব্যাপার তো আমাকে বলছে ডাক্তার বেটা পটল তোমাদের মাস্টার মশা বেঁচে যাবে কিন্তু একটা কর্ম করতে হবে কি কর্ম বলেন বলছে যে কোনো মানুষের একটা নিচের দিক কেটে নিয়ে আসো এই তুই মানুষ কোথায় পাবি ওইটা তো ভাবছি আর গেট থেকে বাড়াচ্ছি কার কাটবো কার কাটবো কার কাটবো তারপরে তুই দিবি কেটে মাথা খারাপ হয়েছে নাকি তুই দিবি না আর আমি তো মরে গেলেও দিব না আমি ওইটা চিন্তা ভাবনা করছি আর গেট থেকে বাড়াচ্ছি আর একটা জার্সি গাই অ্যাক্সিডেন্ট চারসি গায়ে লাভের উপরে দিকে চোখটা করে চলে গেছে ও আর কিছু নাই খালি চামড়া ঝুলছে কিছু নাই ওকে হসপিটালে ভর্তি করলাম এই জন্য বলে ডাক্তার খেটে চাকরি লাই বুদ্ধি ওদের বেশি এই জন্য মাস্টারের নিচে দিক কেটে ফেল দিল জার্সি গায়ের উপর দিকে কেটে ফেল দিল নিচে দিকে আছে মাস্টারের উপর দিকে আছে আর পটম পটম করে সেলাই করে দিল সেলাই যখন করে দিল নিচেটা জার্সি গাই উপরটা মাস্টার বাপ রে মাস্টার তো জিন্দা হয়ে গেল মাস্টার আজকে থেকে স্কুল আসবে না মাস্টার 18 কেজি করে দুধ হয়েছে রে সত্যি মা কালির দিব্যি এই এটা হয় নাকি এই জন্য হ্যাঁ তুই বিশ্বাস কর এই চল 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 সবাই দেখে আসি দেখে আসি দেখে আসি বাস রে কি করবো দায়িত্ব আমাকে দিয়েছে তার মানে সেন সেন ফ ফ ফ না সে সে ফ ফ তার মানে কি না যা ফোকাসিন ফোকাসিন আরে বাবা তোর ইংলিশ বুঝতে পারি না মানে আমাকে দায়িত্ব দিয়েছে লেখাপড়া তোদের দিবার জন্য তুই এই চরাই তুই জানিস আমি কোন ক্লাসে পড়ি জানি ক্লাস 4 ক্লাস 4 এ কি 11 এ ও 12 এ ই 1 না ই কি 3 তে আর তুই 1 কেজি তে কি 1 কেজি 1 কেজি তে আমার পড়া যদি পড়িস হ্যাঁ ফার্স্ট ইয়ার পাস আর গ্যারান্টি চাকরি কিসের চাকরি ইনটুয়া চাকরি আমি ভর্তাতে দুটো পড়ি আচ্ছা ঠিক আছে পড়বো আর তুইও চাকরি পাবি কিসের বাথরুম সাফ করা চাকরি যতটি গাউনিয়া বাপির বাড়িতে হেগে যাবে সবটি বাথরুম গু ফেলে যেত একা একা ডাকু একা আসে আসবি হ্যাঁ আগে তো ইদ্রিস ইদ্রিস আগে বাকরি রে এদিকে আয় বল দেখ আমি মাস্টার হ্যাঁ তোর পড়া থাকবে জানিস বল আতার পাতার সাতার আতার পাতার সাতার জোরে বল না রে বল আতার পাতার সাতার আতার পাতার সাতার মাস্টার আমার ভাতার মাস্টার আমার ভাতার চাকরি পেয়ে যাবি বস আমি ও বুকে ধরে যত ফুল ফুটালা সেই ফুলে কাঁটা ছাড়া কি পেলা ভাগ্যিস পড়ি হাসি না কেন নিয়তির কাছে বারে বারে হেরে চাই মানুষ আমি তুই বল রাস্তা ধারে ধানের গাছ রাস্তার ধারে ধানের গাছ লম্বা লম্বা শীষ লম্বা লম্বা শীষ মাস্টার কে দেবো আমি আজকে কিস তোর পড়া পড়বো না আর কিস দেবো না না পড়বো পড়বো তুই তো দূর কথা তোর বাপ সুদে না পড়বো আমার বাপ এখানে নাই বস এখানে বস চাকরি পাবি ও সিউটি আর কে দো না আমি আসি ওরে ডোন ক্রাই বেবি ডোন ক্রাই ইয়ার জাস্ট কামিং হ্যালো নো ইউ উইল মিস মি এদিকে কি হয়েছে রে
তোর পড়া থাকবে ই বল আনবল জুড়ো গাড়ি, এরকম পড়া নেই চাকরির পড়া, চাকরি বল আনবল জুড়ো গাড়ি, আলুপুর আনবল জুড়ো গাড়ি, আনবল জুড়ো গাড়ি, আমি যাবো ভাতারের বাড়ি, আমি যাবো ভাতারের বাড়ি, চাকরি পেয়ে যাবে। শোনা আমি যাবো, ওই আমার মন ময়না আজ বুঝে না, ওই আমি বুঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া। তুই গান গাইছিস আমি নাচবো না? তুই বল লাল লাল টমাটুল চাটনি করেছি, লাল লাল টমাটু চাটনি করেছি, শাশুড়ি মাকে দিতে গিয়ে পেইদা দিয়েছি, আমি নোংরা পড়া পড়তে পারবো না। পড়বি না মানে? পড়বো। তারপর বলতো দেখি, লাল লাল টমাটু চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে। ঠিক আছে, বাস 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 বাস, এই সুর দিয়ে পড়, তোর তো সুর দিয়ে পড়, চাকরি নিবি তো সুর দিয়ে পড়, সুর দিয়ে পড়। লাল লাল টমেটো চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি, রাস্তার ধারে ধানের জমি লম্বা লম্বা সিম, পটল কেহে দেব একটা বড় দেখে কি, লাল লাল টমেটো চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি, রাস্তার ধারে ধানের জমি লম্বা লম্বা সিম, পটল কেটে দেব একটা ছোট্ট দেখে কি, লাল লাল টমেটো চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি। আয় চুপ কর। প্রণাম স্যার। বস স্যার, এই স্কুলে এসব বাদরামি কেন রে স্যার? ওদিকে দেখ, বস বস তোরা, বস 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 বস, ভালো করে বস। আরে আজকে পটল আসেনি রে? এসে স্যার, আজকে পটল আসেনি? এসে তো। কি হয়েছে রে? দেখেন দেখেন, আপনি পটলের উপরে বসেছেন স্যার। কি? হ্যাঁ আগে মাগি না, বল ও গো মাগো, আগে মাগে, তোকে মেরেছি, তোকে মেরেছি, তোকে আমি। স্যার তুমি কখন আসলে? আচ্ছা আছিস? শুনে না, বাংলা শুনে না, এটা আমার ছাত্র। স্যার আচ্ছা আছিস? গুমুরি সাহা। আরে গুমুরি না, বল গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং স্যার। হ্যাঁ এবারে ওকে, গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড, চল খিচুড়ি দে। মাস্টার মশাই ক্লাসে আছেন? আসুন আসুন আসুন, বুড়ার মতন গলা লাগছে, এসো দাদু ভাই। বুড়া তো পড়বে নাকি মাস্টার মশাই? আরে মহামান্য মন্ত্রী মশাই, আরে আসুন 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 আসুন, এসুন। আরে হঠাৎ কি ব্যাপার এখানে স্কুলে? ভেতরে ভেতরে আসতে পারি? আসুন আসুন আসুন, এসুন 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 এসুন। রাজার মহামন্ত্রী মশাই আছে, তার জিনিস দিয়ে হইলো তো লাসাই ভাই আলো নাকি? আমরা মন্ত্রী হব কি? হ্যাঁ হ্যাঁ বলুন মাস্টার মশাই। নমস্কার নমস্কার নমস্কার, আমি বলছিলাম হঠাৎ কি মনে করে, হঠাৎ কি মনে করে আসতে বাধ্য হলাম? এই চেয়ে দেখুন আমার দাদু ভাই। দাদু ভাই বলতে? হ্যাঁ হ্যাঁ আমার দাদু ভাই, চাঁদ সদাগরের একমাত্র বংশধর। তাই বলছিলাম আমার দাদু ভাইকে আপনার স্কুলে ভর্তি করে নিন। তাই বুঝি? হ্যাঁ কতগুলো ছোড়া ভর্তি হবে নাকি? হ্যাঁ হবে হবে, আমরা নাই ছোট ছোট আছি, খিচুড়ি খাবার লোভ আছে না রে বহিন। এই শোন তুই চুপ কর দাঁড়া। আচ্ছা আসুন, এর তো খালি মাথা খাইবে, এসো বাবা এসো এসো দাদু ভাই। এই হচ্ছে মাস্টার মশাই, প্রণাম করো। প্রণাম হয় মাস্টার মশাই। দীর্ঘায় হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক বাবা তুমি। আচ্ছা এই মহামান্য মন্ত্রী মশাই বলুন, কি নাম বললেন ছেলেটা জানো? আমার দাদু ভাইয়ের নাম সুচুন্দর। সুচুন্দর সুচুন্দর, এই চুপ কর, আজ আমার কথা বলছিস কেন? সুচুন্দর হবে কেন? আপনি যে বললেন
চম্পলবধিপতি চাঁদ সদাগরের একমাত্র পুত্র, তার নাম কি জানিস? শ্রীমান দুর্লভ লক্ষিন্দ্র। খুব সুন্দর নাম। আচ্ছা, শ্রীমান দুর্বল লক্ষিন্দ্র, লক্ষিন্দ্র দুর্বল নয়, দুর্লভ লক্ষিন্দ্র। স্যার, ওরা খিচুড়ি খাবে লোভ এসে না? চুপ। আমি তো মানে খুব হন্তদন্ত হয়ে ছুটে এসেছি তো মাস্টার মশাই, এই ভর্তি ফিটে আনতে বিস্মরণ হয়ে পড়েছি। তাই আগামী দিন আমার দাদু ভাই যখন ক্লাসে আসবে তখন ভর্তি ফিটে আমি পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আসুন এখন। তাহলে আমার দাদু ভাইয়ের বসবার আসনটা কোথায়? বসে বাবা, দাদু ভাই বসো বসো। বেশ দাদু, এটা হচ্ছে স্কুল, এ হচ্ছে মাস্টার মশাই। এরা যদি কখনো কোনো গন্ডগোল করে, কোনো বদমাশ করে, তাই মাস্টার মশাই কাছে সব কথা খুলে বলবে, কেমন? বেশ দাদু, তাই হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া শিখবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কেমন? এবার ওখানে তুমি বসো মাস্টার মশাই। নমস্কার। তাহলে নমস্কার। এই কি চাচ্ছিস রে মাস্টার মশাই? ও কি দেখাচ্ছে? কি রে? আমি ভাবছিলাম তুই আমার কাছে বিড়ি চাচ্ছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে মাস্টার মশাই আমি তাহলে চলি। দাদু ভাই তাহলে আমি এখন আসি। এই এই মেয়েরা, আমার দাদু ভাইকে তোরা দেখে রাখবি, কেমন? তাই হবে দাদু। স্যার খিচুড়ি দে না। আই দাঁড়া, আগে নাম প্রেজেন্টটা হয়ে যাক। দেউলি মানে পাশনি, পাশনি মানে দাউলি। এই চুপ। নমস্কার। অভিনয় চলাকালীন আপনাদের অভিনয় শোনাতে দেখাতে ব্যাঘাত ঘটালেম, তাই নিজ পুত্র সমভাবে ক্ষমা করে দেবেন। বিশেষ একটি ঘোষণা, আপনারা কেউ চলে যাবেন না মা। কত পুণ্য ফলে আপনাদের চরণ দর্শন করতে পেরেছি, এই আমাদের পূর্বজন্মের কত স্বীকৃতি, তাই আপনাদেরকে পেয়েছি, আপনাদের মতো ভক্ত পেয়েছি। আপনারা কেউ চলে যাবেন না মা, ও দাদা, ও ভাই বন্ধু, কারণ এর পরবর্তীতে আমরা এখানে করব ধাত্রী শেলার ছিন। বড় মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্যটি দেখে যাবেন, কেউ বাড়ি চলে যাবেন না, এই ধাত্রী শেলার ছিনটি অবশ্যই দেখে যাবেন। নমস্কার। দৌলি মানে পাশনি, পাশনি মানে দৌলি, দৌলি মানে নিড়ৌনি, নিড়ৌনি মানে পাটুয়া। পটল। হ্যাঁ পটল রে। ওই চুপ কর। আয় একটা পেন দেখি রে। দে দে দে। দে দে পেন দে। না মারবার আগে তোর কাছে চাইলাম পেন, পেন যে দিলাম। আরে এটা প্যান্ট রে, এটা প্যান্ট। এটা কি? আরে কলম চাইছি কাছে, আমি কলম চাইছি। এটা ঢেলুয়া মাস্টার রে। কেন রে? কলম কো বলছে প্যান্ট টু পেন, বলেন কি কলম? তা আমি তো পি কলম লিখছি নাকি? আমি তো খিচুড়ি খাবার লোভ স্কুল আসছি। ও তাই বুঝি, বস। জননী মানে মৌগি ছাউড়ি, জননী মানে মৌগি ছাউড়ি, জননী মানে মৌগি ছাউড়ি। চুপ কর, হবে মনে কিছু বলতেও ছাড়বে না। স্যার থারিয়া চেপটা হালো, আজকে আমার মনে ভাউজি খাইতে দিবে না। আচ্ছা এই তোরা কি বলছিলি একটু আগে? তোরা রে স্যার আমি বলবো। বল তো কি? আগে ফোড়ার কথা বলবো স্যার। হ্যাঁ বল তো কি? আমাকে ফোড়া দিয়েছে পুষ্পা রাত, তুই ঝুঁকতা নেই শালা। আমি ঝুঁকাতে জানি। আমি ঝুকাবো? আই ঝুকাবি, আই ঝুকাবো। তো কখনো পারবি না ঝুকাতে। পারবো না, জীবনে পারবি না ঝুকাতে। কি মনে করছিস তুই? ঠিক পারবি না ঝুকাতে। পারবো না, তবে ঝুকাচ্ছি দেখ। বাপ রে, ঝুকাবে ঝুকা 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 ঝুকা।
পুষ্পারাজ কবি ঝুঁকেগা নেই সালা কত শক্তি না স্যার পারি না এই সরবত পড়া দিয়েছি আরে পটল তুই পড়া দিছিস না ওদের নাকি না হে স্যার পড়া দিছে পটল রাস্তার ধারে ধানের জমি লম্বা লম্বা শীষ পটলকে দেব একটা ছোট্ট দেখি কিস স্যার দেখছেন স্যার একলা ছুরি খালি ফেসাবার দন্ত আছে স্যার গরিব গরিবের বেটি না খালি ফাঁসাতে পারলে বিয়া করে নিলো তাই বুঝি না হ্যাঁ বসো স্যার আমি পড়া দিয়েছিলাম স্যার আপনার পাঁচ হয়ে বলছি পড়া দিয়েছি আমি ওদেরকে পরীক্ষা করেছিলাম ওরা কতটি আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছে তো স্যার আপনি ওদেরকে শিক্ষা দিতে পারেননি আমি একটা ঢেলুয়া আপনিও একটা ঢেলুয়া তো এই ঢেলুয়ার পর ওরা পড়লো কেন স্যার ওদের যদি অত বুদ্ধি হতো ঠিকই তো ঠিকই তো স্যার আই থাক 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 পটল এই তোর নামটা রাখলো কে রে আমার বাবা আর তোর দাঁড়া দাঁড়া তোর বাবা তোর নাম রাখলো পটল তোর বাবার নাম কি রে ভাতার তোর নাম পটল তোর বাবার নাম ভাতার তোর বাবার নাম ভাতার তোর মায়ের নাম কি রে বহু বহু হরে পটল তোরা ক ভাই বোন রে আমরা প্রতি বিশ পঁচিশ ভাই বোন গ্যারান্টি নেই কটা আছে আচ্ছা গোটা গা চুপ আই শুন স্যার খিচড়ি দিয়ে দেন আরে দেব রে আই শুন তোদের একটা প্রশ্ন করি হ্যাঁ সীতা রামের কে সীতা রামের কে সনবহিন 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 এই হাসি হইল না এ বাপ রে হইছে চল যাচ্ছে না না স্যার মৌসি মৌসি মাসি হ্যাঁ কে সীতা রামের কে পারবো না স্যার পারবো না স্যার লক্ষ্মীধর আই পারবো স্যার তুই পারবি হ্যাঁ কে সীতারামের মৌগি হ্যাঁ বলেছিস কিন্তু কথাটা শুদ্ধ কথাটা হয়নি বুঝলি আমাকে শুদ্ধ শিখাচ্ছিস নাকি হ্যাঁ ঠিক বলেছিস স্ত্রী হ্যাঁ আই শোন সীতা হলো রামের স্ত্রী রাম হলো মিস্ত্রী আচ্ছা আট প্রশ্ন করি করেন আই শোন আচ্ছা এই হরধনু কে ভঙ্গ করেছিল ভাই ভাঙিনি হ্যাঁ ভাঙিনি তুই ভাঙিছিস কি তেরা ভেঙে যাও আমি ভেঙেছি কি রে আমি ভেঙেছি তোরা আমার বন্ধু লাগলি বলবি চকলেট দেবো হ্যাঁ আরে পটল হ্যাঁ শোন 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 ভাই ভাঙিনি স্যার মা কালী দিবি আমি ভাঙিনি হ্যাঁ আমি ভাঙিনি তুই ভাঙিসনি না আয় কে বলতে পারবে কে বলতে পারবে হরধনু কে ভঙ্গ করেছে আমি পারবো না সে লক্ষ্মীধর এই ছুড়া দিয়ে কি দিন স্কুল ভর্তি সব টপ টপ কর যাবে শ্রী রামচন্দ্র এই ও ঠিকই বলেছে কথাটা স্যার খিচড়ি দিয়ে ছুটি করে দেন না টপ হরধনু ভঙ্গ করেছে শ্রী রামচন্দ্র নিজে ও ওটাও জানতাম আমি পরীক্ষা করলাম জানে কি জানা কেউ আচ্ছা বল তো কি আট প্রশ্ন করি আমাদের ভারতবর্ষে এক দামে কি পাওয়া যায় এক দামে কি পাওয়া যায় কে বলতে পারবে আমি পারবো না পটল হর দিবানো মুঝে পাচানো কাহাঁ সে আয়া মাহু ডন কি পারবো পারবি হ্যাঁ বল দেখি এক দামে পাওয়া যায় পোস্টকার ফুচকা এস পোস্টকার 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 বাহ এই তো রে বাহ ভাতিজা জীবনে তো প্রশ্নের উত্তর দিতে পারিনি স্যার নতুন দিলাম বলা বা আমার ভিতরে হুব উড়ে তুই তোর পিঠে মারবি না একটা সাব্বাস দিলাম স্যার স্যার স্কুল ছুটি বস ছুটি দিয়ে দেন হ্যাঁ দেবো আয় শোন হ্যাঁ একটা প্রশ্ন করি শোন বলুন ভালো করে শোন হ্যাঁ এই একটা গাছ থেকে আম পড়েছে বুঝলি দুজন দেখেছে দুজন দেখেছে হ্যাঁ আর দুজন দৌড়েছে আর দশ জন মিলে তুলেছে আমটাকে বুঝলি আর বত্রিশ জন মিলে খেয়েছে কি বল দেখি এলা সামান্য প্রশ্ন কে কে বলতে পারবে আমরা পারবো না হ্যাঁ কে বলতে পারবে আমি পারবো স্যার তুই জানিস হ্যাঁ তুই জানিস কোন ব্যাপার নাই তুই জানিস হ্যাঁ কি বল দেখি একলা একলা মাস্টার গামি প্রশ্ন করি বাজার হ্যাঁ
মানে একটা আম পড়লো, হ্যাঁ দুজন দেখলো, দুজন দেখলো, দুজন দৌড়ালো, দুজন দৌড়ালো, দশ জন মিলে তুললো, মানে বুঝতে পারলেন স্যার কি বলতো কি, দুজন দেখলো মানে দুটা চোখ দেখলো আমটা পড়তে, দুটা চোখ দৌড়ালো, হ্যাঁ দুটো পা দৌড়ালো, হ্যাঁ দুটো পা দৌড়ালো, দুটো একই ব্যাপার, আচ্ছা মানে দুটো পা দৌড়ালো, হ্যাঁ আমটা উঠালো, একটা প্রশ্ন তোকে আরো করি, সবাইকে বলি শোন, কথাটা হলো যে একটা প্যাসেঞ্জার গাড়িতে, একটা প্যাসেঞ্জার, চারজন ড্রাইভার বুঝলি, আর আটটা চাকা, কি হবে বল দেখি, একটা প্যাসেঞ্জার, একটা গাড়ি, একটা গাড়ি, চারটা ড্রাইভার, কে কোন দিকে টানাটানি করবে ভাই, ও পিছন দিকে টানবে, উল্টা দিকে টানবে, আর আটটা চাকা, আটটা চাকা, হ্যাঁ পারবো স্যার, কি পারবি, মরা ঠাটেরি, মরা ঠাটেরি, মরা ঠাটেরি, ঠাটেরি, মুসলমান যদি মরে যাবে গোরস্থানে, এবার হিন্দু যদি মরে তো যাবে, যাবে শ্মশানে, শ্মশানে, মরা ঠাটেরি, এদিকে ঠিক আছে ভাই, বাহ তোকে এই জন্য তোকে ভালোবাসি বুঝলি, আপনি আমাকে বিয়ে করবেন নাকি, হ্যাঁ খিচুড়ি দেন, ঠিকই তো রে, স্কুল ছুটি দিয়ে দেন, আর কান ধরে থাকে, বাহ শোন আজকের মতো, বুঝলি কি, আমাদের পাঠশালা ছুটি, ঠিক আছে স্যার, চল 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 সব সামনে আয়, কালকে টাইম মতো আসবো, পাঠশালা হলো আমাদের শিক্ষার বস্তু, ঠিক আছে, তাই এখানে কেউ বাদরামি না করে সবাই আমরা ভালো করে লেখাপড়া করবো, কারণ তোমরাই হলে একদিন দেশের ভবিষ্যৎ করবে, কেমন, আমি চাকরি নেব, হ্যাঁ চাকরি।